नीचे ये रखा हुआ, ये बनाओ, ये खास बस ये रखा हुआ है। किले लगा के नीचे लेटो इसका फोटो खींचो नीचे इधर इधर ये बनाओ खास ये देखो ये कैसा काट के ये देखो लाइन से तो कोड़े देवार सब रकम चेष्टा करा हुए चलो वंदे भारत एक्सप्रेस के ट्रैके बिछानो हुए चलो शॉय शॉय पाथर फिस प्लेटे गाथा छिलो लोहार रड किंतु शेष मुहूर्ते विषयटि चालकेर नजरे आसाय रक्षा पाय राजस्थान उदयपुर थेके जयपुरगामी बंदे भारत सोमवार 2 अक्टोबर एई घटनाटि घटेछे चालक विषयटि लक्ष्य करे खबर दें रेलेर कंट्रोल रूमे एरपरि तड়িঘড়ি घटनास्थले पौंछे जान रेल कर्मीरा लाइनेर ऊपर थेके पाथर सरिये दें एबं सेई पाथर सरानोर भिडियो वायरल होयेछे सोशल मीडियाय जेभाबे ट्रैके पाथर रखा होयेछिलो एबं फिस प्लेटे लोहार रड गेथे देवा हुए छिलो ता थेके एकटा विषय परिष्कार जे दुर्घटना घटानोर उद्देश्येई एई काज करा हुए छिलो इतिमध्ये विषयटा निये तदन्त शुरू करा हुए छे জানা গিয়েছে সোমবার নির্দিষ্ট সময়ে রাজস্থান উদয়পুর থেকে ছাড়ে ওই ট্রেনটি চিতরগড়ের কাছে গঙ্গরায় এবং সোনিয়ানা স্টেশনের মাঝে লাইনে রাখা ছিল পাথর ফিস প্লেটে গাঁথা ছিল লোহার রড সকাল 9:55 নাগাদ সেগুলি চোখে পড়ে চালকের সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন তিনি এমার্জেন্সি ব্রেক কষায় হঠাৎই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি এরপর যেটা জানা গিয়েছে যে একটু যদি এদিক থেকে ওদিক হতো তাহলেই ঘটে যেতে পারত মারাত্মক দুর্ঘটনা শুধুমাত্র চালকের বুদ্ধিমত্তা এবং নজরদারির জন্যই এত বড় একটি দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে দেখতে পাচ্ছেন কিভাবে ফিস প্লেটের মধ্যে লোহার রড গেঁথে দেওয়া হয়েছিল আর যে কোনো মুহূর্তে এর ফলে একটি বড় সড় বিপদ হয়ে যেতে পারত পুরো বিষয়টি নজরে আসতেই কন্ট্রোল রুমে খবর পাঠান ট্রেনের চালক তড়িঘড়ি খবর পেয়ে সেখানে পৌঁছন রেল কর্মীরা এরপরই শুরু হয় ট্র্যাক থেকে পাথর সরানো এবং ফিস প্লেট থেকে গাঁথা লোহার রড সরানোর কাজ এরপর রেলের ট্র্যাক পরীক্ষা করে গ্রিন সিগন্যাল দেন রেল কর্মীরা এরপরই ফের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস প্রসঙ্গত দেশের প্রধানমন্ত্রী 24 সেপ্টেম্বর এই উদয়পুর জয়পুর বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন উদয়পুর থেকে জয়পুরের 435 কিলোমিটার দূরত্ব মাত্র 6:15 পার হয় ট্রেনটি উত্তর পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশী কিরণ এ প্রসঙ্গে বলেন লাইনে 2টি 1 ফুট লম্বা লোহার রড ছিল চালকের তৎপরতায় সেগুলি সরানো গিয়েছে তারপর লাইনের বিস্তৃত অংশ জুড়ে খোয়া বিছানো ছিল চালক কন্ট্রোল রুমেও খবর দেয় তারপর ঘটনাস্থলে পাঠানো হয় রেল রক্ষী বাহিনী আরপিএফ এবং রেল পুলিশ অর্থাৎ জিআরপিকে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি তার আশা দোষীরা নিশ্চয়ই ধরা পড়বে ये बनाओ ये देखो ये कैसा काम है ये देखो ये
सुनबो एक रेल करता की बोले छे नहीं है। 2 अक्टूबर को उदयपुर से जयपुर जाने वाली वंदे भारत एक्सप्रेस को सुबह 10 बजे हमारे लोको पायलट ने सूचित किया कि गंगरार और सोनियाना के मध्य, जो कि अजमेर मंडल में है और चित्तौड़गढ़ डिस्ट्रिक्ट में आता है, वहां पे ट्रैक के मध्य 2-1 फीट की लंबी रॉड रखी हुई है और ट्रैक पे कुछ बलास्ट भी रखे हुए हैं। लोको पायलट ने सतर्कता और तत्परता दिखाते हुए इमीडिएटली ट्रेन को रोका, अवरोध को दूर किया, यह भी सुनिश्चित किया कि कोई और अवरोध नहीं है और इमीडिएटली जो है कंट्रोल को सूचित किया। सूचना मिलते ही आरपीएफ के हमारे जो डिविजनल सिक्योरिटी कमांडेंट है, जीआरपी के जो ऑफिसर्स हैं, उन्होंने मौका का मुआयना किया। एसएचओ गंगरार के पास एफआईआर भी दर्ज की जा रही है। जो असामाजिक तत्व और कुछ शरारती तत्व जिन्होंने ये कार्य किया है, इनके खिलाफ जांच की जाएगी और इस जांच के उपरांत जो भी दोषी होंगे उनके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। এর আগে ভারতের এই প্রিমিয়াম সেমি স্পিড ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল বেশ কয়েকবার। রাজ্যের বুকে চলাচলকারী বন্দে ভারতেও ঘটনা ঘটেছে। আর মে মাসে কেরালায় তিরুভানভায়া এবং তিরুরের মাঝে ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে। তিরুভানন্তপুরম থেকে কাসারগড় যাচ্ছিল ট্রেনটি। 6 এপ্রিল বিশাখাপত্তনমেও একই কাণ্ড ঘটে। তবে বন্দে ভারতের ট্র্যাকে এভাবে পাথর বিছিয়ে রাখা এবং পিস প্লেটে লোহার রড গেঁথে রাখার ঘটনা এই প্রথম। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে রেলের তরফ থেকেও জানানো হয়েছে পুরো ঘটনাটি আসলে কি হয়েছিল, কিভাবে লাইনে 2টি 1 ফুট লম্বা লোহার রড গাঁথা ছিল, সেই ছবিটিও বর্তমানে ধরা পড়েছে, যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, রীতিমতো ভাইরাল হয়েছে। তবে সব মিলিয়ে চালকের তৎপরতায় সেগুলিকে সরানো যায়। তারপর লাইনের বিস্তৃত অংশ জুড়ে খোয়া সরানো হয় এবং চালক কন্ট্রোল রুমে খবর দেওয়ার ফলে এই পুরো বিষয়টা, এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বন্দে ভারত এক্সপ্রেস। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। অন্যান্য খবর এবং পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।